দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস, সত্যের পক্ষে সমাজের সাথে। আপনারা ব্যবস্থা করুন, হ্যাঁ, অনেকে লোক আসছে বাকার করতে, বিরিয়ানি মানুষ না, বিরিয়ানি মানুষ। বেহাল রাস্তার জেরে বিক্ষোভে সামিল হিড়বাঁধের বিরাডি, দিগদৌড় সহ পাশাপাশি গ্রামের বাসিন্দারা। পাকা রাস্তার দাবিতে মঙ্গলবার বিকেলে কাঁচা ও বেহাল রাস্তার জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ করে ওই এলাকার বাসিন্দারা। হিড়বাঁধের মসিয়াড়া পঞ্চায়েতের বিরাডি মোড় থেকে গ্রামের বড়জোড় পর্যন্ত প্রায় 600 মিটার রাস্তা কাঁচা ও বেহাল। বাসিন্দাদের অভিযোগ, বর্ষার জল জমে রাস্তাটি বিপজ্জনক হয়ে পড়েছে। জলকাদা রাস্তায় চলাচলে খুবই সমস্যা হচ্ছে। রাস্তাটি দিয়ে যাতায়াত করে বিরাডি, দিগদৌড়, পায়রা, সিমলাবান সহ প্রায় 30টি গ্রামের মানুষজন। বিরাডি গ্রামের গণেশ বাউরির অভিযোগ, স্থানীয় প্রশাসককে জানিয়েও কোনো কাজ হয়নি। বাসিন্দাদের দাবি, এলাকাবাসীর মধ্যে চাঁদা তুলে তারা ওই রাস্তাটি কয়েকবার সংস্কার করিয়েছেন। তাদের দাবি, দ্রুত রাস্তাটি পাকা করা হোক। বিক্ষোভকারীদের মতে বিরাডি গ্রামের অকাল বাউরি জানিয়েছেন, কাদা জল রাস্তায় এলাকার পড়ুয়া, বয়স্ক থেকে সাধারণ মানুষ সকলেরই ভোগান্তির শিকার হচ্ছে যাতায়াতে। স্থানীয় প্রশাসককে বারবার জানিয়েও রাস্তা কাজ না হওয়ায় এদিন রাস্তার জমা জলে মাছের চারা ছেড়ে প্রতিবাদ করল তারা। যদিও রাস্তাটি তৈরির বিষয়ে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি ও হিড়বাঁধ পঞ্চায়েতের সমিতি সভাপতি সুচিত্রা মোদি জানিয়েছেন, ওই রাস্তাটি পাকা করার জন্য রাজ্য সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদে প্রস্তাব পাঠানো হয়েছে, এলাকাবাসীর সমস্যা মিটবে। মোটামুটি আমরা, আমার বয়স হয়ে গেল 50-55 বছর বয়স হয়ে গেল, কিন্তু রাস্তাটা আজ পর্যন্ত হলো নাই, এইভাবে রাস্তাটা রয়েছে। আমরা এতই একবারে দুঃখ, মানে আমাদের রাস্তাটা আজ পর্যন্ত হলো না, কোনো বিডিও সাহেবকে একবার বললাম তাও হলো নাই, আজও হলো নাই, আর কোনো মনে হচ্ছে আমরা এই নর্দমায় আড়াগোড়া করতে হচ্ছে বিরাড়ির লোক। আমরা সমস্ত বিরাডির লোক, অনেক লোকে আরো বাখান করছে, বলছে বিরাডি মানুষ নাই, হ্যাঁ, এরকম এরকম কথাবার্তা মানুষের। তো আমরা আর কী করতে পারি, একবার মাটি দিয়েছি, আমাদের পাবলিকের টাকার কথা, 15,500 টাকা আমরা তা সোনার ঝড়া করিয়ে আমরা এইটা করেছিলি, দিয়ে সেটা আরও বড়ো বড়ো কষ্ট হয়ে গেল। তো আমরা এখন আপাতত কোনোরকম সংস্কার হয়নি রাস্তায়, দীর্ঘদিন ধরে রাস্তাটি খারাপ হয়ে পড়ে আছে, এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে, নিত্যদিন চারচাকা গাড়ি, কোনো রকম গাড়ি যাচ্ছে না, মানুষের হেঁটে যাওয়াটাও দুষ্কর হয়ে গেছে। এর আগে একবার 3 বছর আগে আমরা ধান লাগিয়ে এই রাস্তায় প্রতিবাদ কর্মসূচি জানিয়েছিলাম, আমরা ব্লকে বারবার জানিয়েছি যে এই রাস্তাটি অবিলম্বে সারাই করে দেওয়া হোক। এই রাস্তাটি দীর্ঘ মাত্র 1 কিলোমিটার, অথচ 3 বছর ধরে আমরা প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়ে কোনো সুফল পাইনি। আমাদের বিধায়ক, বর্তমানে রাজ্যের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে জানিয়েছি যে অবিলম্বে এই রাস্তাটি সারাইয়ের কাজ হোক, কিন্তু কোনো কিচ্ছু হয়নি, কোনো প্রতিকার নেই। আমাদের দুর্ভাগ্যের বিষয় যে আমাদের এলাকার যে বিধায়ক, উনিও মন্ত্রী, এবং আমাদের লোকসভার যে সাংসদ এমপি আমাদের সুভাষ সরকার, উনিও মন্ত্রী, কিন্তু মাত্র 1 কিলোমিটার রাস্তা কোনোভাবেই আমাদের সংস্কার হচ্ছে না। অবিলম্বে এই রাস্তা সংস্কারের দাবিতে আজ গ্রামের মানুষ সকলে সমবেত হয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে, মাছ ছেড়ে রাস্তায় বিক্ষোভ যেন দেখছে, এ আজকের দিনে বড় লজ্জার বিষয় এবং খুব পরিতাপের বিষয় যে এরকম একটি খুব যোগাযোগ, মানে কি বলবো, সংক্ষিপ্ত যোগাযোগের একটি রাস্তা বাঁকুড়া পুরুলিয়ার, যেটি হচ্ছে আমাদের হিড়বাঁধ ব্লক থেকে পায়রাচালি, অর্থাৎ পুরুলিয়া জেলার যে মানবাজা শহর যাওয়ার একমাত্র শর্ট রোড, সেই রোডটি দীর্ঘদিন ধরে পড়ে আছে, সারাইয়ের কোনো ব্যবস্থা নেই। আমি প্রশাসনের কাছে আবেদন রাখছি অবিলম্বে এই রাস্তাটি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস।